ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে সমগ্র রাজ্যতে আরম্ভ করেছে সদস্যতা ভর্তি অভিযানের কার্যসূচী, আর ইতিমধ্যে যা 2 সেপ্টেম্বরের এই সদস্যতা ভর্তি অভিযান কার্যসূচী আরম্ভ হয়েছে। আর সমান্তরালভাবে ধেমাজি জেলাতো ধেমাজি জেলার তিনটাক সমষ্টি, ধেমাজি সমষ্টি, শিশিবগা সমষ্টি আর জোনাই সমষ্টিত সদস্যতা ভর্তি অভিযানের কার্যসূচী রূপায়ণ হয়েছে বুথে বুথে। আর এই মুহূর্তে যেহেতু আমি ধেমাজি সমষ্টির অন্তর্গত যে শান্তিপুর উত্তর ধেমাজি পঞ্চায়েতের শান্তিপুর এই আসলে নেপালি কোচগাঁও এই বুথর উপস্থিত আছো। আর এই সদস্যতা ভর্তি অভিযানত আজি অংশগ্রহণ করেছে ধেমাজি সমষ্টির বিধায়ক তথা শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগুয়ে। আর আমি দেখাইছো যথেষ্ট সংখ্যক ইয়াতে লোক ইতিমধ্যে কেবা শতাধিক লোক ইয়াতে সমবেত হয়েছিল, আর আজি সদস্যতা ভর্তি অভিযানত অংশগ্রহণ করেছেহি। আর শক্তিশালী তথা সুরক্ষিত সংকল্পরে ভারতীয় জনতা পার্টিয়ে যেহেতু সদস্যতা ভর্তি অভিযান আরম্ভ করেছে, এতিয়া ধেমাজি জেলাত তিনটা সমষ্টি, আজি মানে ধেমাজি জেলাত প্রায় 4টা স্থানত নিজে প্রত্যক্ষভাবে গাঁওবাসীর সভাত অংশগ্রহণ করলো। এই মুহূর্তে মানে উত্তর ধেমাজি আসল, ইয়ার আগতে মানে বরবাম, তারপর বরদলনি, নরুয়াথান, 4টা স্থানত 4খন সভাত অংশগ্রহণ করেছো। রাইজর উৎসাহ উদ্দীপনা আপনাদের নিজেই প্রত্যক্ষ করেছে, আর ময়ও উৎসাহিত হয়েছো। মাজত এখন যুব মর্চার যুবক যুবতী সকলক লো এখন সভা অনুষ্ঠিত করো, আর ভারতবর্ষ সুরক্ষিত করার কারণে, সুরক্ষিত করার কারণে, খিলঞ্জিয়া মানুষ ভূমিপুত্র সকল আমি নিরাপদ হওয়ার কারণে আমাক এখন শক্তিশালী সরকার লাগে। আর সেই শক্তিশালী সরকার বনাবল দলক তৃণমূল পর্যায়ত শক্তিশালী করার কারণে এই সদস্যতা অভিযানক তীব্রতর করবলে সকলকে আহ্বান জানাই। 25 সেপ্টেম্বরলৈকে সদস্যতা ভর্তি অভিযান চলি থাকবে, আপনার ধেমাজি সমষ্টিত আপনি কিনা লক্ষ্য? আমি প্রত্যেককে এটা টার্গেট দিছো যে প্রত্যেকটো বুথত আমি যিমান ভোট পাইছো তার অন্তত 75% সদস্যতা হব লাগে। উল্লেখ করেছে যে সদস্যতা যুক্ত পূর্বে ইতিপূর্বে লোকসভা নির্বাচনত আসলে আসলে ভোট যখন যান ভোট আসলে লাভ করলে সেই ভোটের 75% যাতে সদস্যতা ভর্তি অভিযানত যোগদান করবেন, সেই একটা নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছে। আর যেহেতু ইতিমধ্যে রাজ্যিক বিজেপির সভাপতিগিয়ে সামাজিক মাধ্যমে উল্লেখ করেছে যে প্রায় 13 লক্ষক অধিক লোক ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির সম্পদেশ যোগদান করেছে। আর ধেমাজি সমষ্টির তিনটা সমষ্টিত ইতিমধ্যে আমার অনানুষ্ঠানিক সূত্রমতে ধেমাজি যে সমষ্টিটি ইতিমধ্যে কেবা হাজার লোকে যোগদান করেছে, সমান্তরালভাবে দুইটা সমষ্টিতে কেবা হাজারাধিক লোকে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি যোগদান করেছে। আর আনুষ্ঠানিক তথ্য অহা 25 সেপ্টেম্বরলৈকে প্রকাশ পাওয়ার কথা উল্লেখ করেছে। আপনি বিচরা বাতর পাব কেবল News18 অ্যাপত। News18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড, গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।